ওটা অন্য কোনো মেয়ে নয়, ওটা ওই মেয়ে যে মেয়ের পেটে বাবা হোসেন জন্মগ্রহণ করেছিল। তুমি নিজের হাতে আমার এক ভাইকে সবুজ রঙের পোশাক দিয়েছিলে, আমাকে লাল রঙের পোশাক দিয়েছিলে। ঈদের মাঠে যাওয়ার জন্য সকলের ছেলেরা ঘোড়ায় উঠে সওয়ার হয়ে গেছে, আমাদের উট থাকে না, ঘোড়া থাকে না। আমরা নানা মুস্তাফার কান্দায় চড়ে ঈদের ময়দানে গিয়েছি। ও আম্মি জান, আজকে আপনার হোসেন আপনার কলেজার পারা নিজের আল ঔলাদকে নিয়ে কারবালার জমিনে দিন হেফাজত করার জন্য চলে যাচ্ছি। ও আম্মি জান, যদি আমার তরফ থেকে কোনো নজরানার খামি হয়ে যায় মা গো মেহেরবানি করে আপনি মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এমন সময় ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বেটা আলী আকবর, ওই সময় আমার মা আমাকে বলেছিল, বেটা আলী হোসেন ও আমার মাগদা জিগার হোসেন, তুমি সাবারের দামানকে ধরে রাখো। তোমার নানা সাবির, তোমার নানা সাবির, তোমার বাবা সাবির, তোমার মা ফাতুনে জান্নাত সাবির, তুমি সাবার ওয়ালার বেটা, সাবার করনে ওয়ালার বেটা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সাবরকে ইখতিয়ার করে থাকে আমি আল্লাহ তার সঙ্গে আছি। হে হোসেন, কারবালার জমিনে যখন ইজিদি ঝনকারে লালকার চলবে, তোমার আলা ওলাদরা কুরবানি হবে। যে জায়গাগুলোতে তোমার বেটাদের রক্ত পড়বে, এই হোসেন যে জায়গায় তুমি শহীদ হবে, আমি ফাতেমা ওই জমিনের মধ্যে উপস্থিত হয়ে নিজের আঁচল দিয়ে কারবালার জমিনকে সাফ করে দেব। যদি এটাই হয় তাহলে আপনি জান, আপনার মা আমাদের খোঁজ খবর নেবার জন্য কেন আসেনি? বলে, বেটা কিয়ামত নাজিল হয়ে যাবে, কিয়ামত বারপা হয়ে যাবে, কিয়ামত আজমিয়াত হয়ে যাবে, এটাই আল্লাহর হুকুম। আল্লাহু আকবার। শুবে সাদিকের ওয়াক্ত নামদার হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ হয়ে গেল। এ আল্লাহ, ইয়া বারকি রকম মুবারাকা। আল্লাহু আকবার। আজকের জামানা ফয়সালা দিবে যে যেদিকে দল ভারী আছে সেই দিকেই ফয়সালা দাও, কিন্তু ইসলাম এটা পছন্দ করে না। ইসলাম এটাই কারবালা থেকে শিখিয়েছে যে খবরদার, ইসলাম কোনদিন দল দেখে যায় না, ইসলাম দিল দেখে আগে যায়। ইসলাম দিলকে দেখে, ইসলাম জনসংখ্যাকে কত বেশি দেখে না, ইসলাম দেখে যে শূন্যওয়ালার সংখ্যা কতখানি আছে, হক কজন আছে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবারে হক প্রকাশ হয়ে গেছে, এই বাতিল তুমি পরাস্ত হবে, তোমার আর কোনো রেহাই নেই। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু কারবালার জমিনে জিহাদের মারেকায় অংশগ্রহণ করলেন। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। হিমাতের রওয়ানা শুরু হয়ে গেল, জিহাদের মুআরাকা বাজতে শুরু করে গেল। আল্লাহ আল্লাহ, একের পর এক শাহাদাতের জাম নাওশ করছে। চলতে 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 কাফেলা কাফেলা রওনা হয়ে যাচ্ছে। এমন সময় আর কেউ নাই, আর কিমাতে কেউ নেই। আলী আকবর কুরবানি, এই ওয়াকিয়া আপনারা জানেন। কাসিম কুরবানি, ইও শুনেছেন। হযরত আব্বাস নাম্বারদার কুরবানি, সব কুরবানি। সমাজের বাচ্চা আলী আসগার, আলী আসগার। আল্লাহ হযরত সাইয়েদনা আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু কমরে ফাতেমাতুল জোহরার দোপাট্টাকে বাঁধলেন, হাতে জুলফিকার হায়দারি নিয়ে माथाते इमामा नबी मुस्तफा रज जुब्बा बाबा अली मुर्तजा रवाना হয়ে যায় এমন সময় আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার ও কারবালা এ হুসাইন ও দিলের দরওয়াজা जज्बात हुसैन के देखो हुसैन के इश्क के देखो हुसैन ने दीन हिफाजत करने को हजरत हुसैन आदम की माथे के पेन भाई आसबे तो शहर वालों आगे दरवाजा के पीछे बेटा अली अकबर कुर्बानी होए जे अपने बाप अपना जो तो दुख होए जे तत्ते के हमारो दुख होए जे हमें मां जन्म दिए कासिम जवानी कुर्बानी होए जे अपनी जमन सज्ज करे जे हम लोग करे अब्बास लंबरदार कुर्बानी होए जे अपनी जमन सज्ज करे जे हमरा करे আজকে আমরা নিজের জন্য কিছু বলবো না আরে জালিমদের বাড়িতে বাচ্চা আছে ওমর বিন সাদকে যে বলুন না এই বাচ্চাটাকে হাতে নিয়ে যান এর শুধু নিঃশ্বাস কিছু আসছে এ তো কথাও বলতে পারে না জিহাদের মারকাতের কাছে নেই না তীর ধনুক ধরতে পারবে না লড়াই করতে পারবে আমি শাহবানু আমার ছাতিতে देखो मदीनार गोलाब आज के मुरझे जाच्छे करबलार जमीनेर मरुरुल हजरत असगर रदियल्लाहु ताआला अन्हु के जमीने इमाम पाक देखलेन নিজের মাথার ইমামাকে খুললেন কোমরের মধ্যে জড়িয়ে নিয়ে বাচ্চা আলী আসগরকে নিয়ে নিজের মুখে মুখ লাগালেন সিনাতে লাগালেন আজকে যদি আমাদের বাচ্চা জ্বর হয়ে যায় পায়ে কাটা ফুটে যায় শরীর অসুস্থ হয় যদি কারো খবর শুনি তো আমাদের মন প্রাণটা কেমন হয় কিন্তু যেখানে খবর লেনেওয়ালা কেউ নেই जवान बेटा कुर्बानी হয়ে গেছে চোখের সামনে মাও দেখছে বাবা দেখছে আল্লাহ আল্লাহ চমাতের বাচ্চা আলী আসগর এক বুদ পানি পাবে এরকম আশা নিয়ে আসগরকে নিয়ে যাচ্ছে খিমা দিকে रहमतुल्लिल आलमीन नवासा पहुंचे गेलेन उमर इब्ने सादर কাছে যে বলছে উমর ইবনে সাদর আজ হোসেন তো দরবারে এসে উপস্থিত হয়েছে ঠিক আছে আমান পেয়ে যাবে বলছে না রে নাদান যদি আমানের প্রয়োজন তো আলী আকবরকে কুরবানি করতাম কাসিমের জওয়ানি লুটিয়ে দিতাম না তোদের ঘরেও ছেলে আছে এই অবলা বাচ্চা তো বলতেও পারে এক একটা পানি আমার আসগরের গলাতে নিজের হাত দিয়ে দিয়ে এমন সময় খুলি নামে এক জাহান্নামী কুত্তা বলছে হোসেন ভালো বাহানা তালাশ করেছে বাচ্চাকে নিয়ে এসেছে পানি হাসিল করার জন্য সীমার বলে হোসেন কোনো বাহানা চলবে না পারো তো सिपाही के जोर करे सरिये फरात के पानी ग्रहण करो और ताना होले तुम्हारे पानी दवा होवे ना हुसैन आजम रदियल्लाहु ताआला अन्हु বলেন के नादान আমার পানি দরকার নাই রে তোরা নিজের হাত দিয়ে আমার বাচ্চার গলাতে এক ফোঁটা পানি তো দিয়ে দে বলা ছিল জালি ভুখা জাহান্নামে কুত্তা ত্রিফলা এবং একটা তীর চালিয়ে দিল इमाम पाक रदियल्लाहु ताआला अन्हु लगता जिगार अली असगर रदियल्लाहु ताआला अन्हु कोटो डाली के भेद करे इमाम पाक के रसूदियत परवाज इमाम पाक बच्चा के एकाते धरले टिट्टे के एकाते धरे तेरे निखे पड़ले रक्त এখন জমিনে পড়বে রক্তগুলোকে নিয়ে নিয়ে চেহারাতে লাগালে মুখে লাগালে असगर अल्लाह तबारक के लिए अल्लाह बारगाह में दुआ करके परवरदिगार मौला তুমি আমার আসগরকে পছন্দ করেছিলে আমার আসগরকে পছন্দ করেছিলে এ আল্লাহ তুমি যদি আমার আসগরকে পছন্দ করে থাকো আমি হোসেন তোমার প্রতি রাজি আছি कि কিন্তু আমার হোসেনের আমার আসকারের রক্তকে তুমি লায়লা করো না বেকার করে দিও না আমার আসকারের রক্তের বরকতে আমার নানার দ্বীন প্রতিষ্ঠিত ইসলামকে তুমি জিন্দা করে দিও আল্লাহু আকবার ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আসকারকে জড়ালেন চাদরের মধ্যে এখনো আসকারের জীবনটুকু বের হয়ে যায়নি চোখ থেকে একটুখানি পলক হিলছে ঠোঁট যেন হেলে হেলে বাবাকে কিছু বলছে আল্লাহ ইয়াদি আসকার বলছে বাবা জান এ বাবা জান আমি পানির পিয়াসা নই আমি মুহাম্মদে রাসূলের পিয়াসা আছি বাবা জান আমি হোসেনের اولاد আলী মুর্তজার পোতা নওয়াসায়ে রাসূল আমি পানির পিয়াসা নই আপনি জালিমের কাছে কেন পানি লাললেন আমি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি আব্বা জান আপনার নানা মুস্তাফা আপনার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আবে কাউসারের পানি নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ আসগরের লাশ জয়নাব মনে করেছে আসগর চুপ আছে আল্লাহ শারবানু তোমার আসগর পানি পান করে নিয়েছে আর পানি চাইবে না বলে ঠিক আছে আসগর পানি পান করে নিয়েছে আনন্দ যেমনি সামনে নিয়ে গেলেন তো কিয়ামত মাজিদ কিয়ামত বারপা হয় শারবানু সাজদায় জয়নাব সাজদায় ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কে শারবানু কান্নার সময় নাই উঠো সবর করো ইন্নাল্লাহ মা সাবরীন কিমার কিনারে চলে গেলে শাহরবানু ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে সর্বপ্রথম যে কবরটা দিয়েছিলেন ওই জিহাদের দিনে 10 মুহররম সর্বপ্রথম যে কবর মোবারক তৈরি হয়েছিল যে কবরের আপনার কবর খননকারীর নাম হচ্ছে বিবি শাহরবানু আর কবর দেনেওয়ালার নাম হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ आज करबला जमीन साक्षी दे ऐ करबला की जमीन के शान को ना भूल तड़पी है तुझ पे दीगर गोशाए बतूल ऐ करबला जमीन कबरदार एहसान के तुम्हें भूले जाओ ना कायनात आज तुम्हें सलाम करे आज रिस्पेक्ट करे आज तुम्हें प्रणामी জানাই आज सलाम জানাই কেন এই জন্য যে তোমার মধ্যে নওয়াসায়ে রাসূলের রক্ত আছে তোমার কাছে जिसमें আধারে হোসেন আছে তোমার গর্তে আলী আকবর ঘুমিয়ে আছে তোমার কোলে কাসিমের জওয়ানি আছে তোমার কোলে সমাজের বাচ্চা আলী আসগর ঘুমিয়ে আছে তোমার কোলে আওন মোহাম্মদ ঘুমিয়ে আছে এইজন্য জামানা তোমাকে याद করছে हमेशा याद করবে কিয়ামত পর্যন্ত তুমি মুমিনের সিনাতে জায়গা গ্রহণ করে সুবহানাল্লাহ হুসাইন আদমের তারিখ আল্লাহু আকবার अब इमाम हुसैन रदियल्लाहु ताला अन्हु करबला जमीन आज रुकने वाला क्यों नहीं आज बोलने वाला क्यों नहीं एक बीमार चैनल आबिदीन अल्लाहु अकबर उन्हीं उस जुब्बा पर दाढ़ी आ चल के बेटा क्या मामला है कि अब्बा रन में जाने का वक्त है इजाजत तो हो जाए ए बेटे अब्बा जान इजाजत तो दिए दे আমিও কেন এই দাবি শরীক না হয়ে কেন محروم থাকি বলে বেটা আলী আকবর আজকে যেমন যে সওয়াবের হকদার তুমিও সেই সওয়াবের হকদার আছো তোমাকে জাবা লাগবে না তোমার থেকে আমার নানার দ্বীন প্রসারিত হবে আমার দ্বীন প্রসারিত হবে আমার মাসল আগে বাড়বে ইমাম পাক নিজের বেটাকে কারবালার জমিনে আহলে বাইতের নেক খাতুনদের সম্মুখে খেলাফতনামা সুবরত করলেন আর সেখান থেকে আলবিদা বলে কারবালার জমিনে রওনা হয়ে গেলেন আল্লাহ আল্লাহ আর রুকাওয়াত চললেন কারবালার জমিনে এমন ভাবে যাচ্ছেন দেখনে वाला বলছে হায় আল্লাহ আমরা কি দেখছি আরে জানা হোসেনকে দেখা যাচ্ছে না হোসেনের চেহারাতে জলওয়ায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা যাচ্ছে কেউ বলছে মাওলানা আলীকে দেখছি কেউ বলছে আমিরে হামজাকে দেখছি কেউ বলছে যে আমরা ইমাম হাসানকে দেখছি আল্লাহ আল্লাহ যেমন তেমন তবদলা শুরু হয়ে গেছে আরে তলোয়ার যখন ইমামের চলছে তো কারো গলা কাটা হচ্ছে কারো কোমর থেকে ধরে যাচ্ছে কারো নেজা কাটা হয়ে যাচ্ছে আমার হাত কাটা হয়ে যাচ্ছে অবশেষে ইমামে পাক ফোরাতে পৌঁছে গেলেন ফোরাতে পৌঁছে যে চুল্লুক পানি কেউ হাতে নিলেন এমন সময় পান করতে যাবেন আল্লাহ আল্লাহ এই পানিকে উপলক্ষ করে জামানা বলছে ইমামে হোসেন পানি পান করার জন্য তুলেছিল না 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 ইমামে হোসেন পানি তুলেছিল এই কারণে এই পানি আজ ইমামে হোসেন তোর জন্য মাহরুম নয় তুই আজকে মাহরুম রয়ে গেলি যে আমি নামাসায়ে রাসূল তোকে পান করতে পারলাম না আজকে যদি হোসেন আর তার আল اولاد এই পানি পান করে নিত উম্মতে মুহাম্মাদের জন্য তুই তাবাররুক হয়ে যেতিস যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাঈলের এড়ি লেগে যাওয়া পানি আবে জমজম হয়ে পুরা কায়নাতের জন্য শেফা তৈরি হয়ে গেছে তেমনি ফোরাত যদি কাল কারবালার ময়দানে ইমাম হোসেন পান করে নিত তো উম্মতে মুহাম্মাদের জন্য আবে হায়াতের জাম তৈরি হয়ে যেত সুবহানাল্লাহ पानी के नाम आले जाली मेरा चतुर्दिक থেকে ঘিরে এমন ভাবে তীরওয়ার করতে শুরু করলো যে কিতাবের মধ্যে তাওয়ারিকে পাওয়া যায় যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথা থেকে পা পর্যন্ত 36টা তীরে জখমি 36টা তীরে জখমি 41টা নেজার ওয়ার ইয়া আল্লাহ নেজার ওয়ার নেজা মানে কেঁচাটাকে বলা হয় বললাম এগুলো খুঁজে খুঁজে ইমামকে আমরা এই জালিমেরা এমন ভাবে অত্যাচার করেছে আল্লাহু আকবার বলতে পারা যায় না আল্লাহু আকবার এমন ভাবে ওয়ার করেছে কে তলোয়ার দিয়ে মারছে কেউ আপনার নেজার দিয়ে মারছে কেউ আপনার তীর চালিয়ে দিচ্ছে এই ভাবে ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা ও কিবলার দিকে মুতাআল্লাক হয়ে গেলেন এক জালিম খুলি নামি জাহান্নামী কুত্তা এমন ভাবে একটা তীর চালিয়ে দিল ইমামে পাকের পেছানি মুবারকে লেগেছে আমার ইমাম আর ঘোড়া লাগাতে রাখতে পারলেন না যেমনি লাগলো হোসেন আমার জমিনে পড়ে গেলেন এমন হালতে পড়লেন যেমন নাকি নামাজের হালতে পড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার হোসেন আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জামানা প্রত্যেক ওয়াক্তের নামাজকে আমি আদায় করেছি আজ আলী আকবর কুরবানি হয়েছে তবুও নামাজ ছাড়িনি আজকার কুরবানি হয়েছে তবুও নামাজ ছাড়িনি আজ অন্তিম হোসেনের আখেরি নামাজ আজ আবার আমার দিন মুলক মামালিকে কায়নাতে আমার নানার গোলামেরা মসজিদে খুতবা পড়ে নামাজ পড়ে আমি হোসেনের নামাজ থেকে কি করে মাহরুম হয়ে যেতে পারি আমি কমসে কম দু রাকাত নামাজ তো আদায় করব আল্লাহু আকবার ইমামে পাক নামাজে তাহরিমা বেদলিলেন নামাজ শুরু হয়ে গেল জালিমেরা তলোয়ারের ওয়ার করেছে ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর গলাতে ছুরি কিন্তু চলে না চলে না চলে না চলে না আল্লাহু আকবার ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন সীমার রে তোর মুখটাকে ঢেকে রেখে আমাকে কাটলে কাটতে পারবে না কেন এই কারণে যে আমার এই গলাটা সেই গলা নয় এই গলাটার সঙ্গে আমার নানা মুস্তাফার কানেকশন আছে নিসবত আছে এই গলাতে আমার নানা মুস্তাফা নবুয়তের জবান দিয়ে একবার নয় দুইবার নয় কয়েক হাজার বার চুম্বন দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কারবালার জমিনে হোসেন কে যারা তীর মেরেছিল তারা হোসেন কে মারে না বলকে চেহারায় হোসেন ছিল আসলে রাসূল পাক কে তারা মেরেছিল তারা রাসূল পাক কে দুঃখ দিয়েছিল রাসূল পাক কে কষ্ট দিয়েছিল এই কারণে আমার রাসূল বলেছিলেন আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন হোসেন মুসে হে আমি হোসেন সে হু তাহলে বুঝা গেল কারবালার ময়দানে যারা হোসেনের সঙ্গে ছিল তারা রাসূলের সঙ্গে ছিল যারা হোসেন কে মেরেছিল তারা রাসূল কে মেরেছিল যারা রাসূল হোসেনের গলায় ছুরি চালিয়েছে তারা হোসেনের গলাতে ছুরি চালিয়েছে সুবহানাল্লাহ आखिरकार इमाम पाक नमाज हालते सजदाए माथा रखले एक जालिम अपना गर्दনের মধ্যে তলোয়ার চালালো সীমাতুল জুসুন তলোয়ার চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ধর থেকে মাথা আলাদা সজদাতে হোসেন সজদাতে হোসেন মাথা আলাদা কাটা মাথা যে আলাদা হয়েছে তারিখ ইবনে কুলদুন বলছে अजीब मामला था जमाने की तवारीख लिखने में अरे करबला गवाह है हुसैन कलमी सजदे में था आज भी है मैदान क़यामत में भी है हुसैन आज़म रज़ियल्लाहु ताला अन्हु सजदाए माथा काटा माथा سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى يا الله ظهر থেকে মাথা আলাদা দুনিয়ার মানুষ বলবে ظهر থেকে মাথা আলাদা কি করে কথা বলে আল্লাহর কোরআন বলছে যে তোমরা শোর নেই তোমরা বুঝতে পারবে না বলে কেন এ হোসেন তো কোরআনের তাফসীর আছে হোসেন তো কোরআনের তরজমা আছে হোসেনের নানার উপরে নজুলে কোরআন হয়েছে আর হোসেন নানা মুস্তাফার কোলে কোরআন শিখেছে পড়েছে আরে কোরআন তো বলেছে হোসেনকে যারা কারবালাতে কাটতে দেখেছে তার থেকে মাথা আলাদা কোরআন বলছে খবরদার মুর্দা বলো না ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত খবরদার মুর্দা ভেবো না তার থেকে মাথা আলাদা হতে পারে আল্লাহ পাক বলেন ওয়ালা কিল্লা কাসরুন জিন্দা আছে 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 থাকবে কিয়ামত সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা জামানা হারান নেজাতে মাথাকে কাটলো মাথাকে তোলে লালদার দিচ্ছে এজিদি হুকুমত জিন্দাবাদ এজিদি হুকুমত জিন্দাবাদ রাসূল পাকের কোস্তাক কা নারা লাগাচ্ছে আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নেজার উপরে কোরআনের তেলাওয়াত করছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারি পাক আছে সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাতের নিচেতে নিজের নবীকে বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে আপনার সাবে মেরাজে আরোহণ করিয়েছিলেন আর আমি হোসেন আজকে নানার ওই মেরাজের হাসানিয়াতকে আল্লাহর দরবারে দিদারে ইলাহি করার জন্য কারবালার জমিনে ধর থেকে মাথাকে আলাদা করে আল্লাহ তোমার দরবারে উপস্থিত হয়েছে হে রাব্বুল আলামিন নানার মেরাজের ওসিলাতে আমি হোসেনের শাহাদাতকে কবুল করে না আল্লাহু আকবার এই ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মাকাম আলী যার সম্পর্কে আল্লামা ইকবাল বলছেন সবনে তো সাজদা কিয়া उसका नया अंदाज है और हुसैन ने वो सजदा किया जिससे खुदा को ना सुभान अल्लाह ए हुसैन ने मुसलमान হোসেন যদি محبت করি নামাজ অবশ্যই পড়তে হবে যে হোসেন কারবালার এত মুসিবত ও নামাজ ছাড়েনি আমরা সে হোসেনকে ভালোবাসি তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো অবশ্যই পড়ার চেষ্টা করবেন কমসে কম জুমাতে যাবেন আর ওই জায়গায় নামাজ পড়বেন না যেখানে আহলে বাইতের গোস্তাখ থাকে আহলে বাইতের इनराब करने वाला इनकार करने वाला तक वो खड़ा नमाज হবে না আপনা আপনার নামাজ হবে সেখানে যেখানে আহলে বাইতের মাননে वाला আহলে বাইতের মাননে वाला হতে হবে গওস পাকের চাহনে वाला হতে হবে গরিবে নামাজ শহীদাই হতে হবে সেই ইমামের সামনে আপনার নামাজ হবে আর ইমাম যত বড় শিক্ষিত মুফতি হোক মুহাদ্দিস হোক যদি আরবের কোন মসজিদের ইমাম হয় এমনকি কাবারও ইমাম যদি গদ্দার রাসূল হয় দুশমনে আহলে বাইত হয় তার পিছনে হোসেইনি মুসলমানের নামাজ হবে না হবে না হবে না আজ যদি হিন্দুস্তানের ইমাম আশিকে রাসূল হয় ওফাদারে হোসেন হয় গোলামে আলিয়া হয় ইনশাআল্লাহুল আজিজ তার পিছনে আমার নামাজ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ভাইজান কে দেখলেন আমার হয়ে গেছে ইনশাআল্লাহ জি আসলে বলতে বলতে তো অনেকটাই আমার অসুবিধা নেই কিন্তু তারও টাইমটা দরকার আছে না আলহামদুলিল্লাহ আহলে বাইতের বয়ান করতে আমি কত টাইম দিকে দেখি যার কারণে হুজুর পাক সব জায়গাতে যেখানেই যান তিনি একটা কথাই বলে দেন যে বাপ যদি আহলে বাইত কে শুনতে হয় আমার মাওলানা বাকি বিল্লাহকে ডাকে সুবহানাল্লাহ হামেশা হারান সব জায়গায় গিয়ে এলান আমি বললাম যে হুজুর আমার মধ্যে এমন কি আছে আপনি তো اولاد আহলে বাইত আছেন আমি তো গোলামানে আহলে বাইত আছি আর এটা ঠিক যে আজকে আপনাদের সঙ্গে আমার পরিচয় ভাই বাংলার যেখানে যেখানে আজ আমি যাতায়াত করছি একমাত্র হুজুর কিবলার ফয়জান এবং মুরাদ দুয়ার বরকত সুবহানাল্লাহ আর সাথে আমার মা-বাপেরও দোয়া আছে আমার বাবাপেরও দোয়া আছে। আমাদের ওস্তাদ মুহতারাম একজন ছিলেন যিনার নাম ছিল আল্লামা আরশাদুল কাদেরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনাকে টাটা জামশেদপুরে উনার মাদ্রাসা বুঝতে পারলেন। উনি हमेशा বলতে कि बेटा कभी भी कहीं भी जाओ अगर कोई आले रसूल मिल जाए तो उसका ताज़ीम करना, उसका इज्जत करना। हम लोग हजरत समझेंगे कैसे कि वाले रसूल है, अगर ना समझने का मामला अलग है, अगर समझ जाते हो कि ये सैयद है तो समझना कि ये आले रसूल है। आज ये आले रसूल होय तर हाथ के चुमे लेवे अपना जबाने तासीर से चोके जो सुभान अल्लाह। আর আল্লাহর রাসূল বলেছেন মান মাসহু জালাদি লান তামাসসাহু নার আও কামা কাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার সঙ্গে মাস আমার আহলে বাইতের সঙ্গে মাস করে মানে মুসাফা করে তাল্লুক রাখে নিসবত রাখে আল্লাহ পাক তামাসসাহু নার তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আকলমন্দ কো ইশারা কাফি, যারা বুদ্ধিমান তাদেরকে ইশারা করলেই বুঝতে পারে কে কি বলছে। আমার খানকার সম্পর্কে আমার জানার দরকার নেই, কারণ গস পাক যাকে তাকে ওই খানকাতে ডাকেন না। গস পাক গরিবে নওয়াজ যাকে তাকে আজমিরে ডাকেন না, তাদেরকেই ডাকেন যাদের কাছে মহব্বত পাওয়া যায়, উলফত পাওয়া যায়। একদিনের ওয়াকিয়া আছে, একদিন দোস্ত আমার ছিল আলিমে দ্বীন ছিলেন, तो उन्हीं बोलते हैं एक आदमी अजमेर शरीफ एक जो अजमेर गए से तो अजमेर गिरे लो और ग्राम में को आदमी बोल छिल ग्राम में मालूम को समझ तो जिज्ञास करे बोले भाई तू कोठा के छिले बोले आमी दरगाह गरीब नवाज के छिले बोले तब तो ताल तो तुम्हारा जन्नत एकदम मुकम्मल तुम्हारे ऊपर जन्नत वाजिब हो गई। तो उन्हें बोले कि हाँ अल्हम्दुलिल्लाह अल्लाह ने चाहा तो गरीब नवाज के सबसे मुझ पे जन्नत वाजिब हो जाएगी। बोले अरे जो जन्नती होगा जो जन्नती हमें दस शरीर थे के तो जन्नत खुशबू बेर हो तुम्हें आजमित थे के घुरे ले तुम्हार गाय तो खुशबू बेर जन्नत खुशबू बेर होई उठा पुरा का हदीस से पढ़े छी जे जन्नती हमें तर गात खुशबू बेर हो तुम्हार गात के तो खुशबू बेर होई। तो उन्हीं बोलते हैं कि तुम एक हदीस पढ़े আর এই হাদিসটা পড়ানি যে দুনিয়াতে যে জাহান্নামী হবে সে জান্নাতি স্বাদ গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। তখন চুপ হয়ে গেছে। তো বুঝা গেল যে ওলি আল্লাহর দরবারে যাওয়া আহলে বাইতের গোলামি কবুল করা সফলের ভাগ্যে জুটে না। এখানেই পরিচয় হয়ে যায় কোন জাহান্নামে যায়গা কোন জান্নাত মে যায়গা। আর একবার বলি দল দেখে যাবেন না দেখে যাবেন। करबला में 25000 ছিল একদিকে 72 একদিকে ছিল সব লিস্টে নাবুদ জামানা কোন দিকে যাবে हैरान। আল্লাহ পাক বললেন কোরআনের মধ্যে ওই দিকে থাকো ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি যে হকটা যার জায়গায় প্রকাশ করেছি ওই সত্যের ঝান্ডার তলে চলে যাও, যদি তুমি একা থাকে সেই ঝান্ডার তলে যাবে তুমি শান্তি পেয়ে যাবে, কিন্তু খবরদার 22000 থেকে আটকে যাবে না। তাই মুসলমান আজকের দিনে আমরা ভারতবাসী আমাদের গর্ব कानपुर থেকে একটা পত্রিকা বের হয় যেটাকে ইস্তেকামত বলা হয়, পত্রিকাটার নাম উর্দু ইস্তেকামত। ওই পত্রিকাটার মধ্যে লেখা ছিল তারা টিপ্পনী দিয়েছিল একটা যে ভারতবর্ষের শুধু নয় পুরো ওয়ার্ল্ডের মুসলমানদের আকীদা তুলে ধরেছে। কোন জায়গায় মুসলমান ছিল হানাফি হাম্বলি শাফি মালিকি তো আছেই আছে। আমি যে জামাতেই হোক না হই না কেন আমার একটা ইমামের বক্তব্য থাকবে আলাদা। আমরা হানাফি মুসলমান কেউ হাম্বলি কেউ শাফি আছে কেউ মালিকি चार मसले के अहले सुन्नत की जमात আছে আর চার मसले के ওয়াহাবি দেওবন্দি আছে। এবার আহলে সুন্নাতুল জামাত যে কথাটা বলছিলাম তো ওই ইস্তেকামত تواریخ متونی লিখছে যে পুরা ওয়ার্ল্ডের একটা মুসলমানদের আকীদা নিয়ে আলোচনা গবেষণা হয়েছে তাতে দেখা গিয়েছিল যে এক নম্বরে ভারত আছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বরে ভারত আছে কেন জামহুর বড় বড় আলিম মিশরের আল জামিয়াতুল আজহারের আমতার আলিম ইজিপ্টের আলিম তুরস্কের আলিম مقام معظمر علیم مدینہ منورر علیم سبا ایک جٹ ہوئے ایکটাই فیصلہ করছে বলে দেখো ইসলামের শুরু কিন্তু আরবে ইসলামের শুরু আরবে আজ ইসলামের ধ্বংস কিন্তু আগে আরব থেকে শুরু হচ্ছে কেন যে ওখানে দল বদলু অংশগ্রহণ করেছে ابن زیادر اہل اولادرا یزیدی کچو فرقہ پرست مانوسرا نزدیت تو تاج ماتھائی নিয়ে ইসলাম কে বিকলঙ্গ করার চেষ্টা করেছে ওখানে মানুষ আকীদাকে মজবুত করে রাখতে পারছে না দল বদল হয়ে যাচ্ছে যে আব্বাসি যে আল আমাসি যে খারিজি যে রাফেজি যে শিয়া যে মুতাজিলা বিভিন্ন রূপে ভাগ হচ্ছে আর আল্লাহর নবী বলেছেন আমার উম্মতরা 73টা ভাগে ভাগ হবে বনি ইসরাঈলরা 72 ভাগে ভাগ হয়েছিল আমার উম্মতরা 73 ভাগে ভাগ হবে একটাই মাত্র জান্নাতি হবে সেটা কোন দল যে দলে সাহাবী আর আহলে বায়াত থাকবে যে দলে আমার সাহাবী আর আহলে বায়াত আছে ওইটাই জান্নাতি দল আলহামদুলিল্লাহ ওই তাওয়ারিখের মধ্যে দেখা গেল যে ভারতবর্ষের বেশি সংখ্যক মানুষ আহলে বায়াত আর কোরআনের সঙ্গে আছে এইজন্য তারা আকীদায় সবথেকে আগে আছে বলুন সুবহানাল্লাহ অধিকাংশ মানুষ মানে 100 এর মধ্যে 70 ভাগ মানুষ আকীদার মধ্যে আছে কেন এইজন্য যে এখানে আকীদা শেখানেওয়ালা গরীবে নওয়াজ আছে এখানে আকীদা দেনেওয়ালা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছে শাফিয়ে ক্লিয়ার আছে আর আল্লাহ পাক যুগে যুগে একের পর এক মুক্তাদা বুজুর্গানে দ্বীনকে পাঠিয়ে আকীদাকে বাঁচানোর জন্য কখনো কাউকে আহমদ রাজা তৈরি করে আলা হযরতের তাজ পরিয়ে বারেলিতে পাঠিয়ে দিতে প্রয়োজন হয়ে যাচ্ছে কেছো সাথে মাকদুমে সিমনাকে পাঠিয়ে দিতে আর দ্বীনের আকীদাকে মজবুত করার জন্য যখন আগে বাড়লো তো প্রয়োজন হয়ে আহলে বায়াতের দামান আর কোরআনের দোপাট্টাকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা اولاد قوس আজমের চিরাগ জ্বালিয়ে মেদিনাপুরের ধরতিতে মেহরে আলী আল কাদেরী কে পাঠিয়ে জামানাকে জানিয়ে দিলেন এই জামানা আকীদা যদি মজবুত করতে হয় তো পীরানে ইজামের আকীদার সঙ্গে থাকো ঈমান কে পাজত হয়ে সুবহানাল্লাহ वालाদের সঙ্গে থাকবে না ঈমান লুটে যাবে কোরআন সবাই পড়ে কারবালাতে এদিকে কোরআন পড়েছিল আর ইমামে হোসেনও কোরআন পড়েছিল আর রাসূল পাক বলেছেন যার মধ্যে তিন না এসে যখন কোরআন পড়বে তার আওয়াজটা মুখ থেকে বেরিয়ে যাবে কিন্তু গলা থেকে নিচে নামবে না গলা থেকে নিচে নামবে না আর যে মুমিন হবে যখন তেলাওয়াত করবে না তার দিল আপনি বলছেন মুখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনার দিলটাও তুলে তুলে বলছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কারণ কেউ দেখানে वाला আর কেউ আল্লাহ কে রাজি করতে वाला তো কারবালাতে ইয়াজিদ জামানা কে দেখানোর জন্য গিয়েছিল আর হোসেন গিয়েছিল আল্লাহ কে রাজি করার জন্য সুবহানাল্লাহ তো যে আল্লাহ কে রাজি করার জন্য গিয়েছিল তার সঙ্গে আল্লাহ থাকে না জনগণকে খুশি করার জন্য যে গিয়েছিল তার সঙ্গে আল্লাহ কারবালাতে হোসেন যেদিকে আল্লাহ সেদিকে রাসূল সেদিকে যেদিকে হোসেন যেদিকে হোসেন সেদিকে কোরআন এই জামানা এইজন্য আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি মজবুত করে ধরে রাখো এক কোরআন আর দ্বিতীয় আমার ইতরাতুল আইদি আল কোরআন এই কোরআনকে মজবুত করে ধরে রাখবে তোমরা কোনোদিন গোমরাহ হবে না হবে না হবে না আজ যদি দুটোকে ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাদের ঈমান বাঁচানো বহুত মুশকিল হয়ে যাবে ঈমান বাঁচানো বহুত মুশকিল হয়ে যাবে তাহলে ওই ঈমানকে বাঁচানোর জন্য আজকে এই শান্তিমনের এই পবিত্র মিলাদুন নবী জিকির হোসেনের মাহফিল থেকে এই پیغام আমি আপনাদেরকে দিয়ে যেতে চাই کہ مسلمانوں نہ مسجد میں نہ بیت اللہ کے دیواروں کے سائے میں نماز عشق حسین نے ادا کیا تلوار کے سائے میں امام پاک رضی اللہ تعالیٰ عنہ وہ سجدہ ادائی کرے جمانہ کے جانیے دیے گلو اے دنیار مانوس امان نانا مصطفیٰ صلی اللہ علیہ وسلم جمانہ میں پیارا چلو در امتر جنو امی امار آل اولاد کے اس سرگو کرے دین کی حفاظت کرے دیئے تھی اے امان نانر گولا میرا اے امان نانر ماننے والا را تمرا جدی امان نانا کے راجی خوشی کرتے جاؤ حال تم تقیرہ والا ہوئے جاؤ تقدیر والا ہوئے جاؤ ایمان والا ہوئے جاؤ اور قرآن دوں اہل بیت سنگ ہوئے جاؤ تحال تمرا کندو پیچھے جاوے تمرا امان پہ جاوے اور تانا حال تمرا کندو ایمان بچے بہت مشکل ہوتے پڑے جاوے تائی برادران اسلام آج کے دن جمعہ آج کو امرہ کی رکھوں دولے بھی وقت آج کیوں قیام پڑے وہ پیر مانے کیوں یہ بولے ڈائریکٹ اللہ کا چاہیے یہ بولتے نا ڈائریکٹ چاہیے ہوئے نا اللہ کے لگتے کے لئے اللہ والا بس کے لئے اچھے نا بھیبندہ رکمر مانو کیوں بولے چلاتے کے لئے اللہ پاوا جائے کیوں بولے اپنا روزنائی دھوکے کے لئے اللہ پاوا جائے جات کے رکھو مقصد سے بولتے دا تادر بولا ہمیں دیکھو نا کربلا کے عمر حسین کی بولے چھے سیدہ کی ہمیں دیکھو سبحان اللہ عمر حسین کی بولے چھے امار حسین رضی اللہ تعالیٰ عنہ پیغام دلن اونانار امتیرا تمہادر بھائی نائی ڈور نائی غم نائی امی حسین رضی اللہ تعالیٰ عنہ تمہادر جنو اللہ بارگاہ دعا عرض کرے چھے اے پروردگار مولا اے رب ذوالملال امار پیٹا علی اکبر رکھتر برکتے قاسم رکھتر برکتے امار پیٹا اصغر رکھتر برکتے امان نانار گناہگار امت گلو کے معاف کرے دا کے معاف کرے دے بے تمرا جو دیئے سینار مدے امان نانا کے کیوں محبت کرو بھالو بھاشو عشق کرو امان نانر محبت رباتی کے جلاؤ تحال امان نانا راجی ہوئے جابے امان نانا راجی ہوئے گلے اللہ تمہادر جنت جنت کے واجب کرے دے بے آن نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم ارشاد کرن امام معتا آلہ حبی آل محمد صلی اللہ علیہ وسلم معتا مومنا وقوا قال صلی اللہ تعالی علیہ وسلم اللہ نبی بولیں جنہ دنیا اہل بیت کے بھالو باسے ہمار حسن حسین کے محبت کرے ہمار حسن حسین کے بھالو باسے ہمار حسن حسین عشق محبت کرے ترہ جو دے مریتو برن کرے ترہ کنتو سادران مریتو پا مربنا بلکہ ترہ شہیدی موت کرن کروے بولن سبحان اللہ سبحان اللہ حضرت حسین آدم رضی اللہ تعالی نور محبت اللہ اکبر اللہ تعالی رسول صلی اللہ علیہ وسلم بلچے او حسن حسین او حسن حسین او حسن حسین تمرا امار لانر منی امار کلجر پرا امار ماتھار صاحب تمہادر جنلو امی اللہ کچھ اٹائی تو آچے چی اے پروردگار مولا دنیا تے جرہ امار حسن حسین کے بھالو باس بے اے اللہ تمہیں تندر کو بھالو باسو اے جنلو حدیث تری پھر مدے آچے اللہم حولا یحلویتی اللہ اکبر اللہ رب العالمین بارگاتے اللہ پیارا حبیب دعا کریں اے پروردگار مولا ہمار اہل بیت ادھر کیا ہمیں بھالوباسی ادھر کیا ہمیں پسند کری اے اللہ اے مولا کائنات علی مرتجا کیا ہمیں بھالوباسی اے اللہ تمہیں ایک قبول کرے نا اے ہمار بیٹی خاتون جنت فاطمہ الزہرا کیا ہمیں پسند کری بھالوباسی اے اللہ تمہیں قبول کرے نا اے اللہ ماتان دکے امام حسن رضی اللہ تعالیٰ عنہ اے اللہ تمہیں ایک قبول کرے نا ہمیں ایک راجیہ چھے اللہ اکبر اے حسین اچھے اے اللہ میں ایک پسند کرے تمہیں قبول کرے نا اللہ رب العالمین حتیب تے کے آواز سے بولے اصدقتو وَإِنَّ الْمَقَاعِنَا وَإِنَّ رَبُّهُ وَقَمَاسِلَا يُحِبُّ اللَّهُ التَّاجَدَا وَقَ اللہ حبیب وَقَ امار رسول وَقَ امار دوست وَقَ امار بندو تمہیں جاتے راجی اچھو ہمیں اللہ تعالی راجی اچھے ہمیں علی کو قبول کرے چھے فاطمہ کو قبول کرے چھے حسن کو قبول کرے چھے حسین کو قبول کرے چھے یعنی اے مصطفیٰ تمہیں تادر جنو حق دلچہ میں تادر کے قبول کرے چھے اللہ رسول بولین اے رب العالمین تمہیں تادر کو قبول کرے ناو دنیا تے امار اہل بیت خالو باس بے آل اللہ برادران ملت اسلام اور آگے بڑھونا انشاءاللہ العزیز حیات باقی تو ملاقات بات আপনাদের محبت আপনাদের عشق আপনাদের ভালোবাসা আজ মনকে বহুত ভাবে আনন্দিত দিয়েছে এত পানি এত ধৈর্য ধরে আপনারা জিকরে শাহাদাতের এই মুকদ্দাস হারামের প্রোগ্রাম করে বসে আছেন কোনো জবাব নাই অনেক বড় বড় কনফারেন্স প্রোগ্রাম হয় পানি বৃষ্টি হলে ক্যান্সেল হয়ে যায় कैंसिल हो जाए आज को 8:00 समय যখন আমি ফোন করেন তাই বললাম তো বল না ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম হবে সুবহানাল্লাহ আর আগে বলবো না আপনাদের দিলি চাহত ইশক বাড়ানোর জন্য محبتের সওগাত দান করানোর জন্য জনাব কারি ফয়জান সাহেব উপস্থিত হয়ে গেছেন ওনার সেকেন্ড পিরিয়ডে ছিল বেচারি এর যোগে পানির জন্য আসতে দেরি হয়ে গেছে এইজন্য মজলিস খালি যাবে তো বলছেন যে ভাই ভাই আসতে দেরি আছে আপনি চলুন ঠিক আছে চলুন ইনশাআল্লাহ যাওয়া তা যাই হোক আল্লাহ পাক যা কিছু বলালেন বলার মধ্যে থেকে যে আমার বলাতে কোনো ত্রুটি হয়ে যায় আপনাদের শোনাতে কোনো ত্রুটি হয়ে যায় আসুন যাওয়ার আগে একটু তওবা ইস্তেগফার করি সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اشهد ان لا اله الا الله اشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم وما علينا الا البلاغ السلام عليكم